লকডাউন অথবা লকডাউন না, আমরা প্রথম থেকে বলছি এটা এক্সপার্টরা ঠিক করবে, কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী। তারা এমন সময় লকডাউন করেছেন যখন 500 কেস বেড়ে হয়ে গেল 35,000, এমন সময় ট্রেন চালিয়েছেন যখন 35,000 বেড়ে হয়ে গেল 2,00,000, তখন অফিস বাজার চালু করে দিলেন। কোনো বোধবুদ্ধির বিবেচনা নেই, এমন লকডাউন করলেন যে উল্টে বেড়ে গেল, মানুষগুলো কষ্টে খাওয়া পাচ্ছে না, ঘরের মধ্যে আটকে আছে, তাদের খাবার ব্যবস্থা নেই, তাদের টাকা দেওয়ার ব্যবস্থা নেই, লকডাউন করে দিলেন গায়ের জোর, আর মানুষগুলো বিপদে পড়ে গেল অনেক বেশি। যারা এই অপরিকল্পিত লকডাউন করেছেন তারাই আবার অপরিকল্পিতভাবে আনলক করছেন। কোনো পরিকল্পনা নেই দিল্লিওয়ালাদের, কোনো পরিকল্পনা নেই রাজ্যওয়ালাদের, সবচাইতে বড় অপরাধী এরা, পরিকল্পনাহীনভাবে মানুষকে বিপদে ফেলছে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। যদি লকডাউন হয় তাহলে প্রথম ড্রিল ডাউন করে বলতে হবে, আড়াই মাস ধরে মানুষকে বিনা কারণে কষ্ট দিলাম কেন, আড়াই মাস ধরে বিনা কারণে কষ্ট দিলাম কেন, লোকগুলোর জন্য দায়িত্ব নিলাম না কেন। কিন্তু তারপর হু এবং আইসিএমআর, আমাদের কথা স্পষ্ট, হু এবং আইসিএমআর এর গাইডলাইন মানুন, বিশেষজ্ঞদের মত নিন, যা বিশেষজ্ঞরা বলবে আমরা এখনো সবাইকে বলবো সে কথাই মান্য করতে। কিন্তু খুশি মতন আজকে মনে হলো ট্রেন চালাবো, কালকে মনে হলো বাস চালাবো, আমাদের লকডাউন হলো কবে, 25শে মার্চ, 500 টাকার জন্য ব্যাংকের ভিড় বাঁধালো কে, মোদি, 2 কেজি চালের নাম করে রেশন দোকানে ভিড় বাঁধালো কে, মমতা, রেশনের দোকানে লাইন বাঁধিয়ে ভিড় বাঁধিয়ে বিপদ বাঁধালো কে, মোদি মমতা দুজনে মিলে। লকডাউন ভেঙেছে কে, মানুষ না, লকডাউন ভেঙেছে তারা যারা লকডাউনের প্রস্তাব করেছিল, তারাই লকডাউনের 12টা বাজিয়েছে। আমরা বলছি হু এবং আইসিএমআর মান্য করুন, আমরা সেই পথেই চলব। রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান তার মাথায় তো কিছু নেই, রোগী কল্যাণ সমিতিটা আবার কি এখানে, হু এবং আইসিএমআর যে গাইডলাইন দিচ্ছে কাকে টেস্ট করা হবে, কখন টেস্ট করা হবে, কিভাবে টেস্ট করা হবে, সেইটা মান্য করলে কোনো প্রশ্ন আসে না, সেটা মান্য করছে না বলে বারবার এই প্রশ্নগুলো আসছে। মৃতদেহের তো আর টেস্ট হয় না, মানে যে লোকটা, যে মানুষটি অসুস্থ তার টেস্ট হবে, তিনি মারা যাবার পরে আর তার টেস্টের রিপোর্টটাই প্রকাশ করবো না, এটা কেন হলো। এটা হলো গড়িয়াতে শ্মশানে ওরা ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, সবাই প্রশ্ন করছেন, আমি চিঠি দিয়েছিলাম, কাদের বডি, তাদের নাম ঠিকানা পরিচয় কি, তাদেরটা গড়িয়া আনা হলো কেন, তাদের যে করোনা নয় তার প্রমাণটা কি, তারা যে আনআইডেন্টিফাইড তাদের কেস নাম্বার কি। সরকার কোনো উত্তর দেয়নি, চুপ করে থেকেছে, অথচ কর্পোরেশনের শ্মশান, কর্পোরেশনের গাড়িতে করে বডি নেওয়া হয়েছে, অপদার্থতা, ফেইল্ড গভর্নমেন্ট, ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানুষকে কার্যত লাশ বানানোর ব্যবস্থা হচ্ছে কিনা এটাই আমাদের খতিয়ে দেখতে হবে। হয় ওরা হিসেব দেবে, নাহলে কোর্টে ওদের টেনে নিয়ে যাবো, তখন কথা হবে। প্রথম থেকে সরকার পরিসংখ্যান গোপন করেছে, এই সরকার প্রথমে বলল এক্সপার্ট কমিটি, পরে বলল না না এক্সপার্ট কমিটি আমি তো বলিনি, এই সরকার, এই সরকার কোন পরিসংখ্যাটাকে সত্য রেখেছে, এই সরকার বলল পরিযায়ী শ্রমিক তো আমি বলিনি, করোনা আগে বলল করোনা পরে বলল অস্বীকার করল, বডি দিয়ে গেল গড়িয়াতে, তারপর সে বডি লোকে যখন আপত্তি করলো ফেরত চলে আসলো, কোথায় গেল, এখন বলছে ধাপা, তাহলে ধাপায় না নিয়ে গড়িয়ায় নিয়ে গেছিলে কেন। চূড়ান্ত অসততা এবং অস্বচ্ছতা, স্পষ্ট তথ্য গোপন করতে করতে মানুষের বিপদ বাঁধাচ্ছে এই সরকার।